15ই ডিসেম্বর খাগড়াছড়ি হানাদার মুক্তি দিবস। প্রতি বছর বিজয় র্যালি সহ যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করা হলেও এবছর দিনটি পালনে ছিল নানা অবহেলা আর সমন্বয়হীনতা। সকাল থেকে মুক্তিযোদ্ধার সন্তানরা সংসদ কার্যালয়ে উপস্থিত হলেও কখন অনুষ্ঠান শুরু হবে কেউ দিতে পারছিল না সঠিক দিক নির্দেশনা, ফলে কেউ কেউ অপেক্ষা করেছেন, আবার অনেকে বিরক্ত হয়ে ফিরে গেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। এই সময় অনেক মুক্তিযোদ্ধা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দোস্ত মোহাম্মদ চৌধুরী পরে দিয়ে আসছে ওই মোমেন সিং, এরপর হইতে 48 বছর এটা পালন হয়ে আসছে। এতে আর এখন আপনারা তো সবাই দেখতেছেন, আমার কাছে কেমন লাগছে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে নাই প্রশাসনে, থেকে জেলা প্রশাসক মহোদয় আমাদের এডিএম সার্কে দিয়েছেন, উনি আছেন। স্বাধীন করে যদি এখন আমরা ইয়া করতে না পারি প্রশাসনের দ্বারা, তো আমরা কি করে ইয়া করি? আমরা এগুলো উদ্দেশ্য, ছেলেমেয়ে তো আছে, ছেলেমেয়েরা শিকল লাগবে, তারা যদি। সকাল 11টায় সাবেক জেলা কমান্ডার রইসুদ্দিন সংসদ কার্যালয়ে এসে অব্যবস্থাপনার সব দায় চাপালেন সংসদের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব নিয়োজিত জেলা প্রশাসক ও ক্ষমতাসীন দলের উপর। মুক্ত দিবস, খানাদার মুক্ত দিবস, মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর আদর্শের স্বাধীনতার দিন আজকে। আমি কাউকে ডেকে পাচ্ছি না, আমি এখানে গেছি সকাল থেকে, উনি বাইর করছেন না। ডিসি সাহেবের বলছি, স্যার রে ফাটাইছে, এরে বলছি কাউকে পাই না, আমি চেষ্টা করছি কিন্তু আমি দায়িত্বে নেই, আমার গায়ে লাগে, আমি দায়িত্বে নেই কিন্তু আমার গায়ে লাগে, দেশ আমি রক্ত দিয়ে স্বাধীন করেছি, রাজনীতি করে এখানে এসেছি, রাজনীতি করে দেশ স্বাধীন করেছি, জাতির জনকের আদর্শে বিশ্বাসী ছিলাম। আজকে জাতির জনকের নাম বলে, জননেত্রী শেখ হাসিনার নাম বলে তার আদর্শ পালন কজনে করে? তাই আমি বলতে চাই, আজকে খানাদার মুক্ত দিবস যে তাৎপর্যভাবে হওয়ার কথা, আমাদের মুক্তিযোদ্ধাই আছে কতজন, আমরা মরে পিটিয়ে আমরা 20-50 জন এখানে আছি খাগড়াছড়ি, কিন্তু এটাকে শক্তিশালী করা, জাগ্রত করা, স্বাধীনতাকে জাগ্রত করা, আজকে 15ই ডিসেম্বর খাগড়াছড়ি জেলে জিলা আজকে জনসমর্থনে বসার কথা, জনসমুদ্র হওয়ার কথা, যে এই দিনে আমরা স্বাধীনতা লাভ করেছি, খাগড়াছড়ি জিলা খানাদার মুক্ত দিবস আমরা পালন করতেছি, জাতি জানবে, দেশ জানবে, প্রজন্ম জানবে, সকলে জানবে আজকের দিনটাকে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই বুড়া বয়সে আজকে আমার এই কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে করতে হলো, আর জাগ্রত করার জন্য দায়িত্ব কার ছিল? রাজনীতি নেতৃবৃন্দদের প্রয়োজন, যারা আমরা আওয়ামী লীগ করি তাদের প্রয়োজন, এমপির প্রয়োজন, ডিসি সাহেব এখন আমাদের জেলা কমান্ডার, ওনার প্রয়োজন, আমরা সকলের প্রয়োজন চাই, রাজনীতি নেতৃবৃন্দদের প্রয়োজন চাই, মিছিল চাই। আমার রক্তের ভাই আমার সাথে যুদ্ধ করে এই দেশের মাটির নিচে আছে, কিন্তু যারা দেখে নাই তাদের কোনো দরদ নেই। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই খানাদার মুক্ত দিবস সকলের দায়িত্ব, এই জেলার সকলের দায়িত্ব, একটা মানুষের কোনো জাগ্রত নাই খাগড়াছড়ি জেলা। তবে জেলা প্রশাসক কমান্ডারের অভিযোগ বিষয়ে তার দায় এড়ানোর কিভাবে দিবসটি পালন করা হয় মুক্তিযোদ্ধারা বিষয়টি তাকে জানাননি। সাবেক কমান্ডারের অভিযোগকে তিনি তার দায় এড়ানোর কৌশল উল্লেখ করে বলেন, দিবস খানাদার মুক্ত দিবস পালনের জন্য সরকারি কোনো নির্দেশনা নেই, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যে তারা এই দিবসটা পালন করতে চাই, আমি বলেছি অবশ্যই, প্রত্যেকবার তারা যেভাবে পালন করে এবারও তারা সেভাবে পালন করবে, আমার কি সাপোর্ট লাগবে, তো আমার কাছে তারা ফিনান্সিয়াল সাপোর্ট চাই এবং সেই সাপোর্ট আমি যথারীতি দিয়েছি। তারা যখন ফুল দেবে, আমাদের প্রতিনিধি চেয়েছে, অতিবিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আমি পাঠিয়েছি, এর বাইরে আমার কোনো নলেজ নেই যে তারা আমাকে জানায়নি যে কী কী প্রোগ্রাম তারা করতে চায় বা অন্যবার কী কী প্রোগ্রাম হয় বা তাদেরকে নিয়ে কোনো আলাদা সভা করার, প্রস্তুতি সভা করার এর কোনো প্রপোজাল তারা আমাদেরকে দেয়নি। আমার কাছে জাস্ট সাপোর্ট চেয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে ফিনান্সিয়াল, একজন অফিসার চেয়েছে আমাদের পক্ষে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।
পরে টেলিফোনে তিন পার্বত্য জেলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাকে ডেকে এনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ আর আলোচনা সভার মধ্য দিয়ে কোন রকমের দিবসটি পালন করা হয়। এই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ রিয়াজুল করিম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ রইসুদ্দিন সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল ও প্রোগ্রাম দিয়েছে, আমরা সেগুলির ইজ্জত লুণ্ঠন হয়ে